ব্যারিস্টার সুমন একটা ছকড়া পলা, ছকড়া পলা যদি ওই ভোট যদি ঠিক মতো হতো তাহলে সে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হতে পারতো কিনা এটি সন্দেহ। উনি এখন এমপি হয়ে গিয়েছেন, উনি এখন বিএনপির মতো সর্ববৃহৎ দল, সেই দলের উনি দায়িত্ব নিতে চান আবার প্রধানমন্ত্রী অনুমতি করেন, কত হাস্যকর। সংবিধানের আর্টিকেল 7 এতে বলা হচ্ছে এই যে কুশীলবরা যে কাজগুলো করছে গণতান্ত্রিক সরকার আসলে তাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে, এবং তারা জেলে শুনেও কিছু মানে কিছু বিনিময়ের জন্য কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। আপনি দেখেন, আপনি যে ভারতের হস্তক্ষেপের কথা বললেন, অখণ্ড ভারতের কথা বললেন, আমাদের যে দুইজন পররাষ্ট্র মন্ত্রী বলে যে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রী, আমাদের বর্তমান ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা উনি আবার 1 ডিগ্রি আপ করে বলছে যে না, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটি রাখি বন্ধন সম্পর্ক, মানে ভাই বোনের সম্পর্ক। মানে আমার দুই পররাষ্ট্র মন্ত্রী বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, উনি বলছে রাখি বন্ধন সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। আপনি দেখেন ফজলুল, জেনারেল ফজলুর রহমান স্যার যেটা বললেন যে ফেনী ফেনী নদীর উপর যে ব্রিজ হলো এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বা ডিফেন্সের পক্ষ থেকে এটি কোনো আপত্তি দেওয়া হয় নাই। আপনি দেখেন কুকি চিহ্নের যে নাটক করা হচ্ছে এটা ভার্চুয়ালি ভারত যেভাবে বলে দিচ্ছে, ভারত যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে, আমার বাংলাদেশকে একটা যুদ্ধের ময়দান বা প্রক্সি ওয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনি যে আমাদের যে নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, বর্ডার কিলিং হয়ে যাচ্ছে একের পর এক, সরকার কিন্তু এটা প্রতিবাদ করতে পারছে না। কেন পারছে না? কারণ ভারত তাকে ক্ষমতায় রেখেছে, কারণ কারণ মানে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যখন গণতন্ত্র ধ্বংস হচ্ছে, আমাদের মানবতা লঙ্ঘিত হচ্ছে এই বিষয় নিয়ে যখন কথা বলছে, তখন ভারত যে সেখানে হাজির হচ্ছে যে না, আমরা এই এলাকায় চীনকে যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, তোমাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাকে দরকার। তো এই যে এখন আমার যে ওই যে বক্তব্য হলো যে ভারতের জায়গায় ভারত, ওই যে ভারতের জায়গায় ভারত যে কাজ করছে, এটা হয়তো ভারতীয় জনগণের আলোকে হয়তো তারা ভাবছে এই কাজটি ঠিকই করছে। আমি যদি একজন ভারতীয় নাগরিক হতাম তাহলে আমিও বলতাম যে মোদী যে কাজগুলো করছে, ভারত যে কাজগুলো করছে এটা ঠিকই আছে, কিন্তু আমার সমস্যা তো আমাকে সমাধান করতে হবে। আমার রাজনৈতিক নেতৃত্ব যদি আমরা সমাধান করতে না পারি তাহলে সাইবুল সাগর, তাহলে ভারত যে অখণ্ড ভারতের দিকে যাচ্ছে এটি কিন্তু অখণ্ড ভারতই কিন্তু হয়ে যাবে। আরেকটি কথা, সেটা হলো যে আমাদের যে জিও পলিটিক্যাল বিষয় যেগুলো, সেগুলো যে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, কোন দেশই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি না, কিন্তু আমাদের জিও পলিটিক্যাল মানে আমাদের জিও পলিটিক্যাল অবস্থানের কারণে আমরা কিন্তু আক্ষরিক অর্থে ভারতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা কিন্তু হুমকি। কারণ ভারতের উত্তরে আছে সিকিম, পূর্বে আছে 7টি রাজ্য, পশ্চিমে আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তাহলে আপনি যদি একজন ভারতীয় নাগরিক হতেন তাহলে ভারত যে কাজ করছে আপনি তাকে সমর্থন করতেন, কিন্তু আমার যে কাজ করা উচিত, আমার রাজনৈতিক নেতৃত্ব যে কাজ করা উচিত আমরা কিন্তু এটা বুঝছি না। তা আপনি যদি ভারতের এই অ্যাগ্রেশন থেকে যদি বাঁচতে চান তাহলে আমার রাজনৈতিক নেতৃত্বকে কিন্তু আপনাকে আপনাকে সমন্বয়ে আসতে হবে। আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, একটা সেটেলড ইস্যু, আপনি ভারতের প্রেসক্রিপশনে আপনি সেনাবাহিনীর সমর্থন নিয়ে আপনি এটা বাতিল করলেন, আপনি প্রধান বিচারপতি আপনি জাজমেন্ট নিয়ে আপনি একটা মিথ্যা বিবৃতি দিয়ে আপনি এটা বাতিল করলেন। কেন বাতিল করলেন সাইফুল সাগর? এটা আপনি আপনি যে কথাটা বললেন যে ভারত আওয়ামী লীগের সাথে সম্পর্ক, ভারত আওয়ামী লীগের সাথে সম্পর্ক না, ভারতের সম্পর্ক শেখ হাসিনার সাথে। শেখ হাসিনাকে দিয়ে যে কাজগুলো করানো হয়েছে, যেমন ডক্টর বেনজিরের কাছে যে সমস্ত ডকুমেন্ট গুলো আছে বিভিন্ন মানুষের কাছে, এরকম কিন্তু শেখ হাসিনারও কিন্তু গোপন দলিল, গোপন নথি ভারতের হাতে আছে। ভারত শেখ হাসিনাকে বলেছে আমি তোমাকে হিংস্র বাঘের পিঠে চড়িয়ে দিয়েছি, তুমি যদি এখন তোমার বাবার মতো যদি তুমি আবার জনগণের কাতারে চলে আসো আমার কিছুই করা লাগবে না, জনগণ যেটা করার সেটি করবে, সো তুমি এদিক ওদিক না করে আমি তোমাকে বাঘের পিঠে উঠিয়ে দিয়েছি, তুমি চুপচাপ বসে থাকো, যা করার আমি করব। এর ভিতরে আপনি কবে ঘুম থেকে উঠে দেখবেন আমাদের বাংলাদেশের মানচিত্র ভারতের মানচিত্রে ঢুকে গিয়েছে। এখন আসেন আমাদের জেনারেল ফজলুর রহমান স্যার কয়েকটি কথা বলেছে, আমি একটু এটি ওই বলতে চাচ্ছি। যেমন যেমন জেনারেল ফজলুর রহমান স্যার জাতীয় পার্টি সম্পর্কে বলেছে বিরোধী দল। জেনারেল ফজলুর রহমান, আপনি যে জাতীয় পার্টিকে বিরোধী দল কেন বলছেন? এটি বলেন যে এটা দখলদার সরকার এবং দখলদার বিরোধী দল। আপনি যে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এখানে এখানে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র 47 ঠ, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে যদি প্রতীকে নির্বাচন হয় তাহলে আপনি একজনকে নমিনেশন দিবেন, তাহলে শেখ হাসিনা গণভবনে থেকে উনি ডামি ক্যান্ডিডেটের মনোনয়ন দিয়েছে, উনি বিদ্রোহী ক্যান্ডিডেটের মনোনয়ন দিয়েছেন, এটি আওয়ামী লীগের যে গঠনতন্ত্র সেটি 47 ঠ এর লঙ্ঘন।
আপনি জাতীয় পার্টি যে গঠনতন্ত্র 11-5 সেখানে বলেছে জাতীয় পার্টি পার্লামেন্টারি বোর্ড একজনকে নমিনেট করবে, সেখানে জাতীয় পার্টির জিএম কাদের ছাড়া বাদ বাকি যারা ছিল সবাই তাদের ব্যানারে লিখেছে জাতীয় পার্টি কর্তৃক মনোনীত, আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত, এবং এটি জেনেও কিন্তু আমাদের নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর 16 এবং 20 ধারা অনুসারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনি আসেন 2014 সালে যে নির্বাচন, এখানে আমাদের সংবিধানের 65(2)-এ বলা হচ্ছে যে ভোটটা হতে হবে ডাইরেক্ট প্রত্যক্ষ ভোটে। তাহলে আপনি 300 আসনের 154টা আসন আপনি নির্বাচনের আগে সরকার গঠন করে ফেললেন, আর আপনি বলছেন যে আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনি বলেছেন এটা সংবিধানের আলোকে আপনি আপনি নির্বাচিত হয়েছে, আপনি কি আমাদেরকে গাঁজা মানে আমাদেরকে গাঁজা গাঁজা খেয়ে আপনি নিজে খেয়ে আমাদের কি গাঁজা খাওয়ানোর চেষ্টা করছেন? আপনি 2018 সালে দিনে ভোট আপনি রাতে করলেন, আপনি যেখানে সংবিধানের গণতন্ত্রের ডেফিনেশন 11-তে বলা আছে, সংবিধানের আর্টিকেল 7(a)-তে বলা হচ্ছে এই যে কুশীলবরা যে কাজগুলো করছে গণতান্ত্রিক সরকার আসলে তাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে, এবং তারা জেনে শুনেও কিছু মানে কিছু বিনিময়ের জন্য কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। আপনি যে আসেন যে 7ই জানুয়ারি 2024 আপনি মাত্র 5% জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনি বলছেন যে আপনি সরকার, আপনি বলছেন যে আপনি বিরোধী দল, কি হাস্যকর! ব্যারিস্টার সুমন একটা ছকড়া পোলা যদি ওই ভোট যদি ঠিক মতো হতো তাহলে সে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হতে পারতো কিনা এটি সন্দেহ। উনি এখন এমপি হয়ে গিয়েছেন, উনি এখন বিএনপির মতো সর্ববৃহৎ দল, সেই দলের উনি দায়িত্ব নিতে চান আবার প্রধানমন্ত্রী অনুমতি করলেন, কত হাস্যকর! তাহলে অ্যারিস্টটল, প্লেটো, আব্রাহাম লিঙ্কন এই কথা শুনলে তারা এখন কান্নাকাটি করবে, তারা বলবে ব্যারিস্টার সুমন এবং তারা আসাদুজ্জামান সাবেক ডিএমপি কমিশনার তাদেরকে বলবে তোমরা নতুন করে গণতন্ত্রকে ডিফাইন করো। আপনি আপনি দেখেন আমাদের যেন ফজলুর রহমান স্যার যেটা বললেন যে ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাদের যে এখন ইলেকশনের অবস্থা, তারা কিন্তু বাংলাদেশকে ফলো করা শুরু করেছে, না তারা শুধু বাংলাদেশ না, তারা বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটাকে দেখে তারা কিন্তু উৎসাহিত হয়েছে, এবং তারা ইলেকশন কমিশনে যেখানে একজন বিচারপতি ছিলেন সেখানে একজন গভর্নমেন্ট সচিবকে নিয়োগ দিয়েছে এবং একজন কেজরিওয়াল একজন সৎ মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ তাকে আপনি আটক করে রেখেছেন, তাকে আপনি জেলে আটক করে রেখেছেন এই জাতীয় নির্বাচনের সময়। আপনি কংগ্রেসের ফান্ড বন্ধ করেছেন, আপনি বাংলাদেশ পাকিস্তানের মতো যেভাবে নেতা কেনা বেচা হয় আপনি সেটা স্টার্ট করেছেন। আপনি কি দেখছেন আপনি বাবরি মসজিদ ভেঙেছেন, আপনি এখন বলছেন যে মথুরা যেখানে নাকি কৃষ্ণের জন্মভূমি সেখানে আপনি নাকি আবার যদি আপনি বিজেপি যদি জয়ী হয় তাহলে আপনি সেখানে আবার মন্দির তৈরি করবে, তাহলে আমার কি বাংলাদেশকে অখণ্ড ভারত নিয়ে আমার আমাদের যে ওই যে ঢাকায় যে ওই যে মসজিদ বাইতুল মোকাররম মসজিদ এখানেও কি আপনারা স্বপ্ন দেখবেন যে এর নিচে কালী মন্দির ছিল, আমাদের কোনো মুসলিম শাসক এসে এখানে বাইতুল মোকাররম করেছে, এটুকু কি আপনারা করবেন এবং এটার জন্য কি আমাদের অপেক্ষা করতে হবে? আর সর্বশেষ যেটা হচ্ছে সাইফুল সাগর আমি শেষ করে দিচ্ছি, আপনি যে কথাটা বললেন যে ভারত বাংলাদেশের যে ইনফিল্ট্রেশন, আমি মনে করি যে আমরা এর জন্য দায়ী হচ্ছে 99%, কারণ আমাদের যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তাদের কিন্তু ব্যর্থতা আছে, মানে তাদের অনেক সমস্যা থাকতে পারে, হাজারো সমস্যা থাকতে পারে। আপনি দেখেন গত পরশুর দিন বিএনপি সমাবেশ থেকে আমি দেখলাম তারা তারা এই সরকারের কাছে তারা জোর দাবি করছে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, তো যে সরকার অসাংবিধানিক যে সরকার অবৈধ আপনারাই বলছেন, তাহলে সেই সরকারের কাছে আপনি আবার বেগম জিয়ার মুক্তি চাচ্ছেন, তাহলে দেখেন আপনার বিএনপিরও রাজনীতি কোন পর্যায়ে চলে গিয়েছে। এটাও বিএনপির রাজনৈতিক নেতৃত্ব যারা এই সমস্ত বক্তব্য দেয় তারা বক্তব্য দেবার ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে বক্তব্য দিতে হবে, আপনার নেত্রী যার বিরুদ্ধে 2 কোটি টাকা দুর্নীতির মামলা দিয়ে রুজু করা হয়েছে এবং সেখানে লোয়ার কোর্টে 5 বছরের সাজা হয়েছে এবং হায়ার কোর্টে যে এটা 10 বছরের সাজা হয়েছে, এই 2 কোটি টাকা আপনি ব্যাংকে যে সাইফুল সাগর খবর নেন যখন সাজা দেওয়া হয়েছিল তখন এই টাকা ছিল 6 কোটি টাকা, এখন এই টাকা আপনি ব্যাংকে খোঁজ নেন এটি এটা 10 থেকে 12 কোটি টাকা হয়েছে, তাহলে এখানে দুর্নীতি কোথায় হলো? দুর্নীতি হয়েছে কোথায়? দুর্নীতি হয়েছে যে খালেদা জিয়াকে আটক রাখতে হবে, তারেক রহমানকে লন্ডনে রাখতে হবে এবং আপনি 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 ক্ষমতায় থাকবেন, কারণ আপনাকে প্রতিবাদ করার মতো আপনাকে প্রতিরোধ করার মতো শক্ত কোনো বিরোধী নেতা আপনি গড়ে উঠতে দিবেন না, এবং এই কারণে আমি যেটা মনে করি এর জন্য আমাদের দায়ী হচ্ছে কুশীলব এবং যারা কুশীলব সামান্য কিছুর বিনিময়ে তারা কিন্তু এই কাজগুলো করছে, জেনারেল আজিজ তার 3 ভাইকে ফাঁসির থেকে ওই যে মুক্ত করার জন্য আপনি দেখেন টোটাল সেনাবাহিনী
যেখানে আমাদের আমাদের জনগণের আস্থার প্রতি আমাদের জেনারেল ফজলুর রহমান সহ আমরা কিন্তু সবসময় কিন্তু সেনাবাহিনীর উপর আস্থা রাখি, এবং সেনাবাহিনী আমাদের সর্বশেষ আস্থার প্রতীক। সেই সেনাবাহিনীকে আপনি ব্যবহার করলেন, এবং আপনি এবং আমি যদি আমি যদি আরো আলোচনা করি আরো অনেক বিষয় দিয়ে আসবে, কিন্তু আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি মোদ্দা কথা, যে আমাদের যারা কুশীলব, আমাদের উচিত হবে যে আমেরিকার স্যাংশন আসবে কি আসবে এটা আমরা জানি না, বাট আমেরিকার স্যাংশন আসার আগে এই 26 জন কুশীলবকে বয়কট করা উচিত, তাদের ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সবাইকে আমাদের আমাদের জনগণ 18 কোটি জনগণের বয়কট করা উচিত, এবং এটি এটি দিয়ে আমাদের স্টার্ট করা উচিত। এবং আমি জেনারেল ফজলুর রহমান স্যারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি এই ঘোষণাটাও দেন যে 26 জনের নামের তালিকায় এসেছে কুশীলব হিসেবে, একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই 7ই জানুয়ারি নির্বাচনকে একটা বৈধতা দেওয়া হয়েছে বা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদেরকে আমরা সামাজিকভাবে, ওই ব্যক্তি তার ছেলে মেয়ে বউ যেখানে যা আছে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করি, এবং এটি হোক আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।